একশো দিনের কাজে ড্রেন কাটা নিয়ে উত্তেজনা ছড়ালের গাছি এলাকায় ঘটনায় একশো দিনের কাজে ড্রেন কাটা নিয়ে উত্তপ্ত কদম্বগাছের পশ্চিম উলা গ্রাম শনিবার সকালে আব্দুল কাসামের বাড়ির সামনে ড্রেন কাটা নিয়ে সূত্রপাত তিনি গত পঞ্চায়েত নির্বাচনের সময় এই এলাকার নির্দল প্রার্থী সেলিমা বিবির সমর্থক ছিলেন নির্দল হিসাবে জয়ী হয়ে পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগ দেন অভিযোগ তাকে গুরুত্ব না দিয়ে পরাজিত তৃণমূল প্রার্থীর অনুগামীরা এলাকার পঞ্চায়েতের কাজ দখল নেয় তা নিয়ে বিরোধ ছিলই আস্থা চরম আকার ধারণ করে অভিযোগ বাড়ির সামনে ড্রেন কাটার আবেদনকারী স্ত্রী ও ছেলেকে সাবল ও লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয় এলাকায় বোমাবাজিও করা হয় আক্রান্ত গোষ্ঠীর অভিযোগ এই ঘটনার পেছনে মদত রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুল জামানের পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবু কেউ গ্রেপ্তার হয়নি আজকে সকালে যারা মানে হেরে গিয়েছে হারাপাটির দল ওরা সকালবেলা আমার দাদুর গোড়স্তানা যেখানে মাটি দেওয়া আছে সেই গোড়স্তানার পাশে গিয়ে ওরা মাটি কাটছে আমার মা সকালবেলা গিয়ে বললো যে মাটিটা কাটবে না ওখানে গোড়স্থানা কবর দেওয়া মাটি দেওয়া আছে সেটা ঢস নামবে তাহলে গোড়স্থানাটা বেকার হয়ে যাবে ওরা কি করেছে আমার মাকে ধাক্কা দিয়ে ড্রেনে ফেলে দিয়েছে যে ফেলে দিয়েছে সে হারাপাটি মানে হারে হেরে গিয়েছে হারাপাটির মেম্বার তার নাম মারুফ মারুফ উদ্দিন তো তার বাপ তার আব্বা গিয়ে দালিয়ে ছুটছে মারবে বলে আমার মাকে ওখানে গিয়ে লাথি মেরেছে মাথায় একটা বাঁশ মেরেছে আমার মা হসপিটালে ভর্তি আমার বর্দা ছিল আর বর্দার পিঠে সাবর ঢুকিয়ে দিয়েছে সেও হসপিটালে ভর্তি আমার ঘুষি মেরেছে এইসব হিঁচড়ে দিয়েছে কেটে কুটে গিয়েছে আমার আব্বা ওখানে বসে আছে আব্বাকেও মেরেছে আমার মেজোমা সেজোমা সবাইকে মেরেছে ওরা বোম নিয়ে ছুটে এসেছে সকালবেলা বোম টোম মেরে একদম আমার বোনকে মেরে সবাইকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে যারা মেরেছে তার নাম আরুফ আরিফ কুতু, মারুফ। এরা সবাই এরা ভাই ভাই এটা টিএমসি করে ওরা হেরে গিয়েছে যদিও বিউরো রিপোর্ট নিউজ নোমাইসল্যান্ড বারাসাত